আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আপনার ফোনে লগইন আছে কিন্তু আপনার পাসওয়ার্ডটা মনে নেই, তা আপনি পাসওয়ার্ডটা কিভাবে বের করবেন? অনেক সময় দেখা যাচ্ছে অনেকদিন চালানোর পরে কিন্তু পাসওয়ার্ডটা মনে থাকে না, তা কিভাবে সে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেবেন? তা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তা প্রথমে আমরা চলে যাব তিন যে আপনি ডট আইকন দেখছেন এখানে চলে যাব। যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার, এখানে চলে যাব। অ্যাকাউন্ট সেন্টারে চলে যাব। যাওয়ার পরে এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে আপনি চলে যাবেন। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করব। করার পরে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড, আপনাদেরকে অপশনটা কিন্তু চলে এসেছে চেঞ্জ পাসওয়ার্ড, তা আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনি নিচে যে ইনস্টাগ্রাম এখানে ক্লিক করতে হবে, এই জায়গাটা একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখন ইন্টারফেস আসবে, এমন ইন্টারফেস। এই দেখেন কারেন্ট পাসওয়ার্ড চাচ্ছে, তা আমার পাসওয়ার্ডটা মনে নেই। নিউ পাসওয়ার্ড, তা আমার কিন্তু পাসওয়ার্ড মনে নেই, আমি কিন্তু পাসওয়ার্ড আপডেট করেছিলাম। এই দেখেন 23/2/2024, তা আমি এখানে ফরগেটিং ইওর পাসওয়ার্ড এখানে ক্লিক করব। করার পরে আমার পাসওয়ার্ডটা কিন্তু আমি চেঞ্জ করে নেব। এই দেখেন এখানে কিন্তু চলে এসেছে আমার ইমেলে, কিন্তু আমার ইমেলে কিন্তু পাসওয়ার্ড একটা কোড চলে গিয়েছে। তো চলুন আমি ইমেলে চলে যাচ্ছি, যে ইমেল আপনার দেওয়া আছে সেই ইমেলে চলে যাবেন আপনি। তো এখান থেকে আমি জিমেলে চলে যাব। আমার জিমেলে চলে যাওয়ার পরে এই দেখেন রিসেট ইওর পাসওয়ার্ড কিন্তু চলে এসেছে, অপশন চলে এসেছে। তো আমি এখানে জাস্ট এখানে ক্লিক করে দেবো রিসেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আমি জাস্ট ইনস্টাগ্রামে চলে যাব। এখানে ওপেন হইতে ইনস্টাগ্রাম লোডিং হচ্ছে। এই দেখেন এখানে নিউ পাসওয়ার্ড চলে এসেছে, তা আমি এখান থেকে নিউ পাসওয়ার্ড দিয়ে দেবো। তা আপনার যেটা মনে থাকবে আপনি সেটা দেবেন। দেওয়ার পরে এখানে নিউ পাসওয়ার্ড বসিয়ে দেবেন। আমি একই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আবার সেম পাসওয়ার্ড দিতে হবে। তারপরে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবো। এই দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু রিসেট হয়ে গিয়েছে, পাসওয়ার্ডটা রিসেট হয়ে গিয়েছে। তা আপনারা এইভাবে কিন্তু পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন, খুব সহজেই রিসেট করতে পারবেন। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।